ওকে আমি ছাড়বো না, ছাড়বো না। ভাই খাজা বল, রাজুর বাচ্চা কোথায় থাকে? মিল ব্যারাক। মিল ব্যারাক। তুই? হ্যাঁ, তোকে ওয়ার্নিং দিতে এলাম। ইবার পথ থেকে তুই সরে দাঁড়া। ইবা আমার শরবত, আমি জল খাই না, শরবত খাই আমি। ইবাকে চাই, তুই ওর কাছ থেকে সরে যাবি, তা না হলে তোকে আমি কবরস্থানে দাফন করে দেবো। দাফন করার তুই কে? আরে আল্লাহর ইচ্ছা না থাকলে কেউ কাউকে মারতে পারে না। আর একটা কথা শুনে রাখ, ইভা আমার ভালোবাসা। ইভার দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো। কি, তুই আমার চোখ উপড়ে ফেলবি? ভাইয়া, ভাইয়াকে ছেড়ে দে, ভাইয়া ভাইয়াকে ছেড়ে দে। রাজু, রাজু কি করছিস তুই? তুই আমার ছেলে হয়ে একটা মানুষকে মারছিস? বাবাও মানুষ না, ও একটা জানোয়ার। আর জানোয়ারকে মারলে পাপ হয় না? আর ছাড়, ছেড়বে না, মানুষ কখনো জানোয়ার হতে পারে না। যা, আমার বাবার জন্য আজকেও তুই বেঁচে গেলি। যাচ্ছি, তবে কথাটা মনে রাখিস। এভাবে রক্ত নষ্ট করিস না, রক্তটা অনেক দাম বাবা, রক্তটা অনেক দাম। বাবা, ওই সন্ত্রাসীরা যখন সারা দেশে রক্ত ছড়াচ্ছে, ওদেরকে প্রতিরোধ করতে হলে রক্তই ছড়াতে হবে। না না, রক্ত দিয়ে রক্ত বন্ধ করা যায় না। তার জন্য চাই ভালোবাসা, স্নেহ, মমতা। যারা বিপথে চলে গেছে তাদের ভালোবাসা দিয়ে পথে ফিরিয়ে আনতে হবে। যাও বাবা, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। আজ দুজনে আবে যাও বাবা। আচ্ছা, ইস, কতখানি কেটে গেছে। আস্তে ভাইয়া, ইভাটা আবার কে? মানে বুঝেছি, আমার হবু ভাবি। তোর প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করি। তোর ছেলে আকাশ বিদেশ থেকে এমবিএ করে ফিরে এলি, আমার মেয়ে ইভার সাথে তার বিয়ে দিয়ে দেবো। এতদিন আমরা বন্ধু ছিলাম, এখন থেকে বেয়াই হলাম। এবার বলো মামুনি কোথায়? কি করছো? এদিকে এসো, আর কিচ্ছু লাগবে না। এসো। চুপসে লাগছে কেন? Thank you.
চিৎকার করলি কেন? ফুপু আমার রাজু হারিয়ে দেবে, আমি রাজুকে হারাতে দেব না, আমি রাজুকে হারাতে দেব না। রাজু হারিয়ে যাবে? কে রাজু? রাজু তুমি কাঁদছ? কি ব্যাপার ইভা, তুমি তুমি এলো কেন? কি হয়েছে তোমার? রাজু আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়ানক দুঃস্বপ্ন। আমি তোকে হারিয়ে ফেলেছি, আমি তোকে হারাতে দেবো না রাজু, আমি তোকে হারাতে দেবো না। তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না। তুমি কেঁদো না ইভা, তোমার কান্না আমি সইতে পারি না। কথা দাও যত কষ্টেই তুমি থাকো তুমি কোনোদিন আমার সামনে কাঁদবে না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ইভা, প্লিজ তুমি কেঁদো না। চাইলাম চল, পাইলাম শরবত। সেদিন তোদের বাড়ি গিয়েছিলাম, তোর ভাই আমাকে রাম ধরাই দিয়েছিল। আজ তোর ইজ্জত নষ্ট করে তোর ভাইকে বুঝিয়ে দেব, আমার সাথে টক্কর দেওয়ার পরিণাম এই হয়। হোয়াট সাগর, এই কি বলছিস তুই? ওকে তুই ভালোবাসিস? একদম চোখ ভালোবাসা, এই ভালোবাসা কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? এই এই ছেলে কি করো তুমি? জি ভাইয়া পুলিশে চাকরি পেয়েছি, কাল ট্রেনিং এ যাব। কি পুলিশের চাকরি? তাও কাল আবার ট্রেনিং এ যাবে? আমার ইচ্ছে করছে তোমার দু গালে চারটা কষে চর মারি ভাইয়া। ওই মুখে আমাকে ভাই বলে ডাকবি না, তোকে তোকে আমার ছোট বোন ভাবতো, ঘৃণা হচ্ছে। একজন আদর্শবান স্কুল মাস্টারের মেয়ে হয়ে তুই কিনা ভালোবাসিস এমন একটা ছেলেকে যার চালচুলোর সাথে কোনো সম্পর্ক নেই? এই তুই কি করে ভাবতে পারলি যেন তেন একটা ছেলেকে এনে বলবি আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আর আমরা তা মেনে নেব? ভাইয়া আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু সাগরকে নিয়ে আরেকটা বাজে কথা বলবে না, কারণ সাগর যেন তেন নয়, সে একজন স্কুল মাস্টারের ছেলে। আর শুনে রাখো, তোমরা মানো আর নাই মানো, আমি সাগরকে ভালোবাসি, বিয়ে যদি করতেই হয় আমি সাগরকেই করব। আমি বেঁচে থাকতে বিয়ে কোনোদিন হতে দেবো না, আর আমিও সাগরকে ছাড়া কাউকে বিয়ে করব না। করবি না? না করব না। আরে আমি তোদের ভালোবাসার গভীরতা পরীক্ষা করছিলাম, সত্যি তোদের ভালোবাসা খুব গভীর ভাইয়া। সাগর জি ভাইয়া, ট্রেনিং শেষ করে ফিরে এসো, লোনারও পরীক্ষা শেষ হোক, আমি বাবার সাথে কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেব। সবই ঠিক আছে, কিন্তু তোমার বিয়ের আগে আমিও এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। বলে দিলাম। কেন কেন কেন? পারে আমি চলে গেলে তোমাদের দেখবে কে? সকালবেলা বাবাকে কে চা করে দেবে? ঠিক বলেছিস, তাহলে তো তোর একটা ভাবির ব্যাপার।